হ্যালো বন্ধুরা, মাই ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আমার একটা ছোট্ট বাগান আছে, আর বাগানে গত সোমবারের ঝড়ে সব তছনছ করে দিয়েছে। দেখুন, আমার কলা গাছ পড়ে গেছে, আঁখ গাছ পড়ে গেছে, সব পড়ে গেছে। নিয়ে আর কলা গাছ দেখাই, কলা ওখান থেকে কলা পড়ে এখানে ঢুকে এর ভেতরে হয়ে গেছে। এই দেখুন ভেতরে নিয়ে যা কলা গাছ। এই দেখুন আমার কলা গাছ পড়ে কলা গাছে গিয়ে আটকে আছে। আচ্ছা দেখুন বন্ধুরা, এই আমার ফুলের গাছ। রাস্তার দিকে ফুলের গাছ আছে, সামনে বাড়ির সামনে পাই না, সব পাড়ার লোকে ফুল নিয়ে যায়। আর এই ফুলের গাছের থেকে আমি পুজো করি। এই গাছটা দেখা, ফুল গাছ। আর আম গাছটা দেখা, এই দেখুন আম গাছ সব পড়ে গেছে, সব কেটে ফেলে দিয়েছি। আম গাছগুলো সব, ওদিকে আমার গাছ আছে, লঙ্কা গাছ, বেগুন গাছ, তো ঢুকতে পারি না আখ গাছের পাতায়। ওদের বন্ধুরা সবার আম পেকে গেছে, আমার আমে সবে বকুল এসছে। আমার বকুলটা দেখা, সবার আম পেকে গেছে, আমার আমে সবে বকুল এসছে। ফুল পেরে নিয়েছি, পুজো হয়ে গেছে, আর গাছে ফুল নেই, সবাই তুলে নিয়ে চলে যায়। আমি এখানে একটা রান্নার চালা করব, আপনারা যদি অনুমতি দেন সবাই মিলে, আমি আমার এই বাগানে একটা রান্নার চালা করব। এই দিকটা পুরো এই বাগানে, এইখানে ফুলের গাছ থাকবে, ফুলের গাছের সাইডটা তো ফুলের গাছ থাকবে, ওই কলা গাছ কেটে ওইখান থেকে আমি একটা রান্নার চালা তৈরি করব। বন্ধুরা, পদ্মমানের ডাঁটা কেটে নিলাম, আমি চিংড়ি মাছ রান্না করবো আজকে।